टेक्निकल शाइन यूट्यूब चैनले अपनादेर स्वागतम। आजकेर ई भिडियोते आमी आपनादेर बोलबो कि आपनारा किभाबे आपनादेर जे डेटा आछे बा एमबी आछे सेगुलोके अंतत परिमाणे 50% पर्यन्त सेव करते पारबेन। तो आज के आमी एकटा खूब सुंदर एप्लीकेशन सम्पर्के आपनादेर बोलबो जे एप्लीकेशनटा जदि आपनारा डेली यूज करें तो आपनारा अवश्यई डेली अंतत 50% डेटा तो सेव करबेन। तो आपनी जदि एकटा एंड्रॉइड फोन यूज करें तो आपनी एटा लक्ष्य करबें जे अनेक अनेक एमन एप्लीकेशन आछे जेगुलो बैकग्राउंडे रान करे, आपनी चाइलेओ सेई एप्लीकेशनगुलोके बंध करते पारबें ना। तो आपनी जदि चान तो थार्ड पार्टी अनेक सफ्टवेयर आछे जे सफ्टवेयरगुलोके यूज करे आपनी सेई बैकग्राउंडे जे डाटागुलो चलछे बा बैकग्राउंडे जे एप्लीकेशनगुलो चलछे सेई एप्लीकेशनगुलोके बंध करते पारबें। तो चलुन देखे नेওয়া যাক। तो एर जन्य सबथेके प्रथमे आपनादेर गूगल प्ले स्टोरे जेते हबे, एखान थेके एकटी एप्लीकेशन आपनादेर डाउनलोड करते हबे जे एप्लीकेशनटार नाम होच्छे नो रूट फायर ल। এই অ্যাপ্লিকেশনটার ডিরেক্ট ডাউনলোড লিংক আমি নিচে দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। 1 মিলিয়ন লোক অলরেডি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়েছে এবং 4.4 রেটিং। তো চলুন প্রথমে এই অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে নিই। যেমনভাবে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করেন সেরকমভাবেই করতে পারেন। তো 1 মিলিয়ন লোক মানে 10 লক্ষ লোক অলরেডি এই অ্যাপ্লিকেশনটা তাদের ফোন ইউজ করছে, খুব ছোটো একটা অ্যাপ্লিকেশন। তো চলুন এই অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর আপনি ইন্টারফেসটা এরকমভাবে দেখতে পাবেন, খুবই সুন্দর একটা ইন্টারফেস, খুবই সহজ একটা ইন্টারফেস। তো এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে স্টপ। তো অবশ্যই যদি এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইউজ করতে চান তো এখানে স্টার্ট করতে হবে। কিন্তু আপনি যদি উপরে এরকম দেখেন, উপরে এখানে একটা সেকশন আপনারা পাবেন যেখানে প্রথম সেকশনে বলছে হোম, সেকেন্ড বলছে পেন্ডিং অ্যাক্সেস, থার্ড বলছে অ্যাপস, তারপর হচ্ছে গ্লোবাল ফিল্টার্স, আর তারপর বলছে এখানে অ্যাক্সেস লগ। তো প্রথমে আপনি অ্যাপসে যাবেন, ঠিক আছে। অ্যাপসে যাওয়ার আগে আপনি এখানে স্টার্ট করবেন, ঠিক আছে। স্টার্ট করার পর এখানে ওকে করবেন। তো ওকে করার পর এখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে একটা লকেট চিহ্ন আসছে, খুব ভালো করে লক্ষ্য করুন এখানে একটা লকেট চিহ্ন আসছে। তো এরপর আপনি অ্যাপসে যাবেন এবং আপনার ফোনে যতগুলো অ্যাপস এখানে ইনস্টল আছে সব অ্যাপসের অ্যাপ্লিকেশানে আপনি এখানে দেখতে পাবেন সব অ্যাপ্লিকেশান। তো এমন অনেক অ্যাপ্লিকেশান আছে যে অ্যাপ্লিকেশানগুলো ব্যাকগ্রাউন্ডে রান করছে। তো ধরে নিন এখানে যে অ্যাপ্লিকেশানগুলো আছে সমস্ত অ্যাপ্লিকেশান আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ধরুন এখানে একটা হোয়াটসঅ্যাপ, আমি একটা উদাহরণ নিয়ে বলছি, এখানে একটা হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। তো এখানে আপনি দুটো জিনিস দেখতে পাচ্ছেন, প্রথম হচ্ছে ওয়াইফাই এর লোগো, তারপর হচ্ছে মোবাইল ডেটার লোগো। তো আপনি যদি চান শুধু যখন আপনি ওয়াইফাইয়ে কানেক্ট থাকবেন তখনই হোয়াটসঅ্যাপটাকে ইউজ করবেন, তো শুধু এখানে টিক মার্ক দিয়ে রাখুন। আপনি যখন মোবাইল ডেটাতে অন থাকবেন তখন হোয়াটসঅ্যাপ আপনার কাজ করবে না, বা হোয়াটসঅ্যাপে আপনি যদি কাউকে মেসেজ পাঠান সেই মেসেজটা সেন্ড হবে না। কিন্তু আপনি যদি এমন কিছু করে রাখেন যে আপনি শুধু মোবাইল ডেটাতে যখন থাকবেন তখন হোয়াটসঅ্যাপটা ইউজ করবেন, তখন এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। তো এইভাবে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আপনি এখান থেকে চেক করতে পারেন এবং আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন যে কোন অ্যাপ্লিকেশানটা আপনার কখন দরকার হবে। তো এইভাবে এই অ্যাপ্লিকেশানটা খুবই সুন্দর একটা অ্যাপ্লিকেশান, আপনার সমস্ত যে ডেটা আছে সেই ডেটা অন্তত 50%ভাবে এখানে বাঁচাতে পারে, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশানটা ইউজ করতে পারেন, ডাউনলোড লিংক যেটা আমি নিচে দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেবো। তো এই অ্যাপ্লিকেশানটা আপনি ইউজ করতে পারেন এবং আপনার যদি কাজ হয়ে যায়, ধরে নিন আমি ওয়াইফাই একটা আনলিমিটেড ফ্রি ওয়াইফাই এর মধ্যে চলে এসছেন, তখন এটাকে আপনি স্টপ করে দিতে পারেন এবং আপনি ফ্রিলি সেই ডেটাটাকে ইউজ করতে পারেন। সো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো দেবেনই এবং সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আমি পরিবেশন করতে পারি। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। সো ততক্ষণের জন্য নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন।